হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেসমিন ব্লগ ইন ইউকে। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো শুরু করছি নতুন একটি রেসিপি। আজ আমি চিকেন রোস্ট বানিয়ে দেখাবো কিভাবে আমি চিকেন রোস্ট বানাই। তো এখানে আমি চারটা বেবি চিকেন নিয়েছি। তো এগুলোকে আমি এক একটি চার পিস করে কেটে সব থেকে এনেছি। তো এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি চিকেনগুলাকে ড্রাই করে এখন আমি সামান্য মশলা দিয়ে দিলাম। মশলার মধ্যে হাফ চা চামচ হলুদের গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে এখন আমি এগুলোকে ফ্রাই করব। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমি দু কাপের মতো তেল দিয়ে দিলাম। তেল একটু বেশি করে দিয়েছি কারণ আমি এই তেলে চিকেনগুলা ভাজবো। তেল যখন আমার গরম হবে তো এখানে আমি পাঁচ পিস চিকেন করে ভেজে নিব আর চিকেনগুলা আমি ব্রাউন করে ভেজে নিব। আর চুলার আঁচটাও মিডিয়ামে রেখে দিয়েছি। তো এইভাবে আমি সবগুলা এখন ভেজে নিব। আর চিকেন যখন বাচ্ছিলাম অনেক তেল চতুর্দিকে ছিটকিয়ে পড়ছিল, এর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর চিকেনগুলো যখন বাচ্ছিলাম আমি এক এক সাইড 10 মিনিট করে সময় লাগিয়ে ভেজে নিয়েছি। আর আমি 2-3 বারে এই চিকেনগুলা ভেজেছি। যখন চিকেনগুলা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তো এই পর্যায়ে আমি নামিয়ে নিব। এখন চিকেন গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। তো একে একে আমি সব চিকেন তুলে এক সাইডে রেখে দেব। এখন চুলে একটি হাঁড়ি বসিয়ে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘি যখন আমার মেল্ট হবে তো আমি এখানে 1 টিস্পুন রসুন কুচি দিয়ে এগুলোকে ব্রাউন কালার করে নেব। তারপর যখন দেখো ব্রাউন হয়ে আসছে এই পর্যায়ে আমি পেঁয়াজ ঢেলে দিলাম। পেঁয়াজ আমি বেশি করে কেটে দিয়েছি, এখানে 10টার মতো পেঁয়াজ হবে, 10 থেকে 12টার মতো। তো এখন আমি স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। লবণ দিয়ে এটাকে আবারও ভালোভাবে মিক্স করে নিব। তো এখানে আমি 2টা তেজপাতা আর 5-6 টুকরা দারচিনি, এলাচি আর 2টা টমেটো চপ করে কেটে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও ভালোভাবে মিক্স করে নিব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অপেক্ষা করব পেঁয়াজ সিদ্ধ হওয়ার জন্য। এখন আমার পেঁয়াজগুলা সামান্য সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি আবারও ঢাকনা খুলে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিলাম। এইভাবে আমি 15 মিনিটের মতো পেঁয়াজগুলাকে আমি ভেজে নিয়েছি। এখন আমি একে একে সব গুঁড়া মশলা দিয়ে দিব। গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়া 1 চা চামচ, জিরে গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ আর পাঁচফোড়নের গুঁড়া 1 চা চামচ আর মরিচের গুঁড়া, আমি মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর আমি এটাকে ভালোভাবে কষিয়ে যখন দেখবো আমার কষানো হয়ে গেছে তারপরে আমি চিকেনগুলা দিয়ে আলতো হাতে এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। যখন দেখবো আমার মশলাগুলা চিকেনের ভিতরে ঢুকে গেছে তখন আমি 5-6টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে আবারও মিক্স করে নিয়ে আমি ঢেকে দেব। আরও 10 মিনিট এটাকে রান্না করব। এখন আমার 10 মিনিট হয়ে গেছে। আমি সামান্য মিক্স পিকল 1 টেবিল স্পুনের মতো হবে আমি এগুলোকে দিয়ে আবারও আমি মিক্স করে ঢেকে দেব। দিয়ে আমি 2 মিনিট অপেক্ষা করব। তারপরে আমি যখন দেখব আমার হয়ে আসছে
এই পর্যায়ে আমি 3 টেবিল চামচের মতো ধনে পাতা কুচি দিয়ে আমি আবারও মিক্স করে নামিয়ে নিব। এই তো হয়ে গেল আমার মজাদার চিকেন রোস্ট। তো যদি আমার চ্যানেল আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি সার্ভ করেও দেখাবো কেমন হলো। তো এই তো আমার চিকেনগুলা খুব সুন্দর একটা কালারে চলে আসছে, আর খেতেও অনেক ইয়ামি ছিল। এখন আমি ঈদের দিন কী কী রান্না করেছিলাম এগুলোও সামান্য দেখাবো, কারণ সব কিছু তো আর দেখানো যায় না, ঈদের দিন ঈদের আগের দিন সময়ও থাকে না তেমন। তো এই তো আমাদের ঈদের আয়োজন, খাওয়া দাওয়া পরে বাচ্চাদের জন্য প্রেজেন্টেশন কিছু কিনেছিলাম, আমার ভাইও কিছু নিয়ে আসছিল, তো এগুলা বাচ্চাদেরকেও দিয়ে দিলাম, বাচ্চারা অনেক এনজয় করছে। আর আমার ঘরেও মেহমান আসছিলেন, তো সবাই একসাথে ঈদ পালন করছিলাম, ভালোই লাগছিল ঈদের দিন। সো এভাবেই কাটলো আমাদের ঈদ। যদি আপনাদের ভালো লাগে আমার এই ভিডিও দেখে তাহলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনও অন করবেন, যখন আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে আপনাদের মোবাইলে। এখন বিকালবেলা বাচ্চারা খেলাধুলা করার পরে আমরা এখন ডিজার্ট খাবো। আমার ভাইয়ের বউ নিয়ে আসছিল ডিজার্টটা, মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। তো এই তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের প্রতিও রইল আমার অনেক দোয়া ও ভালোবাসা। আল্লাহ হাফেজ।